আলহামদুলিল্লাহ, আজ মে মাসের 21 তারিখ, এটা হচ্ছে আমার শশার জমি। এই জমিতে আগে সিম ছিল, কেরালা সিম। তো সিমের পরে আমি জমি চাষাবাদ করি, শশা রোপণ করি। আর যেহেতু আগে সিম ছিল, ওই সিম গাছ থেকেই কিছু বীজ জমিতে পড়ছিল, তো কিছু গাছ এমনিতেই হয়েছিল। তো এর মধ্যে আমি একটি গাছ রেখে দেই। তো এই গাছে দেখেন মাশাল্লাহ কি পরিমাণ সিম একবারে নিচ থেকে ধরে আছে। মে মাসের 14 তারিখ, পুরো গ্রীষ্মকাল। এখন এত তাপমাত্রার মধ্যে এখন গাছে কি পরিমাণ সিম টিকে আছে একবারে গোড়া থেকে, আলহামদুলিল্লাহ। ছোট বড় তার আগেও আর দুইবার আমরা ওইটা থেকে সিম হারভেস্ট করেছি, একবারে গাছের আগা পর্যন্ত। আর গাছটাতে তেমন পরিচর্য করা হয় নাই, গাছে মাছা ওতে আমরা দেওয়া হয় নাই। শশা গাছের যে মাছা আছে ওই দুইটা খুঁটি, ওই খুঁটির উপর বর করি গাছটা আছে একটা গাছই। তো এটা আমি আসলে শুধু রেখেছিলাম পরীক্ষা করার জন্যে, যে গ্রীষ্মকালে ওই সিমটা হয় কি না। কিন্তু ইনশাল্লাহ এখন দেখলাম যে পরিমাণ সিম গাছে আছে। আমার যদি এক বিঘা জমি থাকতো তো মোটামুটি ভালো একটা রিটার্ন আসতো আর কি। আর আমি ওই বীজে সিমটা সিমের বীজ নিয়েছিলাম নাটোরের আশারবাইয়ের কাছ থেকে। তো ওনার কথা এবং কাজ, ওনার ট্রিটমেন্ট, আলহামদুলিল্লাহ সবই আমি ভালো পাইছি। দেখেন কি পরিমাণ সিম গাছের গোড়া থেকে ধরে আছে। গাছের বয়স 3 মাস প্লাস হবে, ওই 100 দিন থেকে 5 দিন কম বা বেশি হইতে পারে এরকম। আর গাছের বয়স 40 দিন হওয়ার পরে ফুল চলে আসে।